আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাশাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রয়াত 2021 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের পার্ট 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ইউটিউবের মধ্যে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের কাছে পার্ট 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু তুলে ধরছি। আচ্ছা, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। একের দাগে রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে, উত্তর হবে সি, এটা ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। একের দুই, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল, উত্তর হবে ডি, এটা হাফ ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একের তিন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সি, এট হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। চারেরটা, রাস্তাসহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, উত্তর হবে ডি, এটা 26 মিটার কমা 15 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 26 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। দুয়ের দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো। দুয়ের দাগের প্রথম প্রশ্ন, দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সে চিত্রটি হলো দ্বিস্তম্ভ লেখ, উত্তর হবে সত্য। দুয়ের দুই, প্রথম ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে এক ঘন্টায় মোট যাবে এক্স মাইনাস ওয়াই কিমি, এটা হবে মিথ্যা। দুয়ের তিন, চিত্রে কোণ ওয়ান ও কোণ টু কোন জোড়াকে একান্তর কোণ বলা হয়, উত্তর হবে মিথ্যা। দুয়ের চার, এক্স এর যে কোনো মানের জন্য এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস 15, এই সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটি অভেদ, উত্তর হবে সত্য। তিনের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান দুই, দুই ইন্টু তিন সমান সমান ছয়। প্রথম প্রশ্ন, রুট টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তিনের দুই, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তিনের তিন, এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান হলে এইট এক্স ব্রাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। চারের দাগের, এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বি সি সমান সমান 5.5 সেমি এবং কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি এবং এ সি বি সমান সমান 30 ডিগ্রি। অথবা রয়েছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ির একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। আচ্ছা, তিনের দাগে প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে, রুট টু এর দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দেখো, আসন্ন মানটা কিন্তু আমি নির্ণয় করে দিয়েছি, ভাগশেষ থাকছে 704 আর ভাগফল হচ্ছে 1.414। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 1.41 আর রুট টু সমান সমান 1.41 2 দশমিক স্থান পর্যন্ত, এটাই কিন্তু তোমাদের উত্তর। খুব সুন্দরভাবে তোমরা কিন্তু অঙ্কটা করে নেবে, স্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে, একদমই ভুলবে না। তিনের দিকে দুই নম্বর প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো, এক নম্বর বাহু 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 বা এস এস এস। দুই নম্বর পয়েন্ট, বাহু কোন বাহু বা এস এ এস। তিন নম্বর, কোন বাহু কোন বা এ এস। চার, সমকোণ অধিভুজ বাহু বা আর এইচ এস। তিনের তিন, এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান হলে এইট এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি এইট এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা ভেঙে লিখতে পারি 4xy টু ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি, 4xy, এটা 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। আর তারপর হচ্ছে তারপরেটা আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেয়ে যাচ্ছি, তাহলে a প্লাস বি স্কোয়ার প্লাস
এ মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তাই হোল স্কোয়ার, আর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তারপর আমরা লিখবো মান বসিয়ে পাই সমান সমান, এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান। এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিয়ে হচ্ছে পঁচিশ মাইনাস এক আর পঁচিশ প্লাস এক, তাহলে চব্বিশ ইন্টু ছাব্বিশ গুণ করলে হয় ছশো চব্বিশ। এটাই কিন্তু তোমাদের উত্তর, ভালো করে অঙ্কটা বুঝে নাও। কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আচ্ছা, যার এটাকে প্রশ্ন রয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং কোণ এবিসি সমান সমান ষাট ডিগ্রি এবং কোণ এসিবি সমান সমান তিরিশ ডিগ্রি। তাহলে প্রথমে আমরা বিসি একটা বাহু নিয়ে নেবো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি, তারপর নর্মালি আমরা একটা বাহু নিয়ে নেবো যে কোনো মাপের নিয়ে সেটাতে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি কম্পাসের সাহায্যে নিয়ে কেটে নেবো, কেটে নিয়ে আমরা ষাট ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নেবো। দেখো আমরা ষাট ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নিয়েছি, তারপরে সিতে বসিয়ে আমরা একটা আবার একটা ষাট ডিগ্রি কোণ অঙ্কন করে নেবো, কোণ অঙ্কন করে নিয়ে সেটাকে আমরা হাফ করে নেবো, হাফ করে আমরা একটা তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করে নেবো। এবার কিন্তু আমরা এ বি সি এগুলো কিন্তু বসিয়ে দেবো, দেখে নাও এটা কিন্তু সুন্দরভাবে তোমরা পেন্সিলের সাহায্যে আঁকবে, আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু পেনের সাহায্যে এঁকে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পেনের সাহায্যে কিন্তু এই চিত্রটা কিন্তু এঁকে দেবে। চারের অথবায় রয়েছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্রাকেটের মধ্যে সেকেন্ড লিখবে আর দূরত্ব ব্রাকেটের মধ্যে মিটার লিখবে, পঁচিশ সেকেন্ড সময়ে যায় নব্বই মিটার দূরত্ব। আচ্ছা, উত্তর চেয়েছে আমাদের রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, তাহলে এক ঘন্টা সময় সমান তিন হাজার ছশো সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি তাহলে তিন হাজার ছশো সেকেন্ড সময়ে কত মিটার দূরত্ব যাবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। অথবা এখানে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাহলে প্রশ্নানুসারে পঁচিশ ইস টু তিন হাজার ছশো ডবল ইস টু নব্বই ইস টু, এবার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, বা তোমরা এক্সও লিখতে পারো, বা এক্স সমান সমান তিন হাজার ছশো ইন্টু নব্বই বাই পঁচিশ, তাহলে কাটাকুটি করলে হয় উপরে থাকছে সাতশো কুড়ি গুণ আঠেরো, তাহলে সাতশো কুড়ি গুণ আঠেরো করলে হয় বারো হাজার নশো ষাট মিটার। অথবা তাহলে আমরা লিখতে পারি ঘন্টায় গতিবেগ বারো হাজার নশো ষাট মিটার পার ঘন্টা, তাহলে আমাদের উত্তর চেয়েছে কিন্তু কিলোমিটারে, তাহলে মিটারটাকে কিলোমিটারে আনলে হয় বারো পয়েন্ট নাইন সিক্স কিমি পার ঘন্টা, এটাই কিন্তু উত্তর, ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে তুমি নতুন হও তাহলে লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকন সেটা প্রেস করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি, তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।